হয়, এতিয়া আমি রাষ্ট্রীয় ঘাইপথত আছো আর রাষ্ট্রীয় ঘাইপথত এই সালচাপরা অঞ্চলত কেনেদরে অবস্থা দেখাব পাৰো আমার দর্শকসকলক। আজি রাতিপুৱা নটার পরাই আরম্ভ হয়েছে বরকর নৈ, পানি বাড়ি আছে, যেটো কারণে এতিয়া রাস্তার উপর দি ফ্লো করে আছে, ডাঙর কেটা ভেহিকল চলে আছে, ট্রাক কেটা ক্রস করিব পারিছে কষ্ট মস্তকে, কিন্তু সরু বাড়ি যিমানখিনি আছে এইবিলাকে চান্স লব পারা নাই, কিয়নো সাইলেন্সার পাইপর দি পানি সুমাই যায় আর গাড়ি ফাঁসি যাব। বহুত কেজন ইয়াতে ঠাইত রখি আছে, মানুষবিলাক বহুত ঠাই দূরে দূরে যাব বিচারি আছে। আমি এজনক খুঁজি লম, দাদা আপনি কোথায় যাওয়ার জন্য ভাবছিলেন আর কোথায় কি কেন দাঁড়িয়ে আছেন? যাব চুরা এবারে ত্রিপুরা, তো যাওয়া যাবে না, বাইক নিয়ে এসেছিলাম। কখন এসেছিলেন এখানে? এই তো আধা ঘন্টা হয়ে যাবে দাঁড়ানো, দাঁড়িয়ে আছেন এখানে যাওয়ার জন্য। এই আপনি কি ভাবেন এই বাইকের সাইলেন্স জল ঢুকে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমারটা আরও নিচু ডুবে যাবে, যাওয়া যাবে না, দেখি উল্টো চলে গাড়ি দিয়ে যাব। আমি স্থানীয় লোকের পরাই খুঁজলাম, মা দাদা কয়টার থেকে এই অবস্থা? আমি এখানে নয়টার থেকে দাঁড়ানি, এই জলের কারণে রাস্তা ডুবে গেছে, আমি তো যাইতে পারি না, আমি হাইলাকান্দি যাইতাম, সকাল নয়টার থেকে এখানে আমি বসে আছি। আপনি কোথায় থেকে এখানে থাকেন না কোথায়? আমি এখানেই থাকি, আমার বাসা সালচাপড়াতে। আমি সকালে আসছিলাম, তখন জল ছিল না 6টা অবধি, তারপরে 8টা সাড়ে 8টা অবধি জল একটু একটু করে আসলো, এখন দেখলাম তো বহুটা জলের আসে গেল। আমরা দেখতেও পাচ্ছি যে পেছনে রিলিফ ক্যাম্প যেটা আছে, রিলিফ ক্যাম্পেও জল ঢুকে গেছে, এই পরিস্থিতি কীরকম এখানে সালচাপড়ায় এখন? খুবই খারাপ পরিস্থিতি এখন, সকালে এইরকম ছিল না কিন্তু 8টার পরে থেকে এইরকম হয়ে গেল, প্রচুর জল ঢুকে গেল। এই দেখে আমরা এই সাইডটা দিকে স্টেশনের কিনার দিকে পুরো ভরে গেল জল, সকালে জলই আছে আর সকাল ধরুন 8টার সময় থেকে মানে জলটা আইতেছে, বুঝিনি, এখন পরিস্থিতি খুবই খারাপ, জল বাড়তেছে, জল বাড়তেছে, জল কমার কোনোই সন্ধান নাই। সকালে তো আমরা যখন 6টা উঠছি তখন এটা সবগুলি শুকনা, আমরা হাঁটিয়ে স্টেশন পর্যন্ত গেছি, স্টেশন থেকে আওয়ার পরে ধরুন 8টা বাজছে, 8টা বাজ থেকে লাইন সব ব্লক হয়ে যায় আর কি, আস্তে আস্তে লাইনের উপরে দিয়ে জল যাওয়া শুরু হয়েছে, বুঝিনি। তো আপনাদের দেখিছে কেনেদরে অবস্থা, আর এটা ডাঙর ডাঙর যিমানখিনি বাস আছে বাস কেটা, মানুষবিলাকে বাসের পরে কয়ে আছে অবস্থা খুবই বেয়া, ট্রাক কেটা আই আছে, সরু সরু গাড়িও চেষ্টা চলাই আছে এই রাষ্ট্রীয় ঘাইপথটু পার হবল। শিলচর সালচাপড়ার মনোজ লস্কর, নিউজ অসম, নর্থ ইস্ট।